দেখাই দিচ্ছি, ঠিক আছে? আপনারা দুইটা কার্ডই প্র্যাকটিস করবেন, আমি প্র্যাকটিস করার জন্য কার্ড দিয়ে দেবো আপনাদেরকে, আপনাদের প্র্যাকটিস করবো। তো আমরা আর্ট বোর্ডে চলে যাই সরাসরি, আর্ট বোর্ড থেকে দেখাচ্ছি, একটু খেয়াল করেন ভালোভাবে। এটা এখানে থার্ড দরকার আছে। আমি আবার একসাথে দুইটা আর্ট বোর্ড নিয়ে কাজ করবো, হুম, দুইটা আর্ট বোর্ড একসাথে কাজ করে কমপ্লিট করবো। ওকে, তো দেখেন যা আছে যেমন আছে তেমনই থাকবে, সামন নাম পিছন পরে তো দুইটাই নেই, একসঙ্গে। দুইটাই একসঙ্গে কাজ করবো। এই যে আমাদের ওরিয়েন্টেশনটা চেঞ্জ করে নিলাম, ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ ছিল, আমরা পোর্ট্রেট করে নিলাম। উইড 2 ইঞ্চ হয়ে গেছে অলরেডি, হাইট 3.5 হয়ে গেছে, ব্লিড যা ছিল সিএম এর কালার 300 PPI, এভরিথিং ঠিক আছে। আর্টবোর্ড 2, ঠিক আছে, আর্টবোর্ড 2টা, এখানে 2 করে দিলাম, তাহলে 2টা হয়ে গেল আর্টবোর্ডের। এখানে আমি এটা ক্লিক করে দিই, 2টা আর্টবোর্ড চলে আসছে, ঠিক আছে। তো আমি রাউন্ডেড কর্নার করে করবো, এটা আমার ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড 2টা। তো আমি এখন ব্যাকগ্রাউন্ড, তাহলে এখানে কত নিব, 2 ইঞ্চ, আর নিচে ব্যাকগ্রাউন্ড নিব কত, 3.5, 3.5 নিব। তো এটা নিলে আমাদের স্কোয়ার হয়ে যাচ্ছে, তো আমাদের কি করতে হবে, রাউন্ডেড নিতে হবে, রাউন্ডেড নিব আমরা। তার আগে কন্ট্রোল আর নি, এখন দেখেন ইঞ্চি আছে, ইঞ্চি থেকে যদি আমরা মনে করি পিক্সেলে যাব, ইঞ্চি থেকে পিক্সেলে যাওয়ার ক্ষেত্রে রুলারের উপর ক্লিক করবেন, জাস্ট ক্লিক করে ইঞ্চি থেকে পিক্সেলে চলে যাবেন, রুলারের উপর ক্লিক করলেই অপশন গুলো পাবেন, ঠিক আছে। আমি ইঞ্চ ছিল আমার আগে, আমি পিক্সেলে করে নিলাম। ওকে, এখন আমি যে ভ্যালুটা নেবো সেটা পিক্সেলে আসবে, এখানে আমি ভ্যালু নেবো। আর রাউন্ডেড টুলটাকে একটু ধরে রেখে রাউন্ডেড রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল টুলটাকে একটু ক্লিক করে হোল্ড করলাম, তাহলে আমরা পাবো অপশন গুলো পেয়ে গেছি। এখান থেকে আমরা রাউন্ডেড রেক্টাঙ্গেল সিলেক্ট করব, রাউন্ডেড রেক্টাঙ্গেল সিলেক্ট করার পর আমরা জাস্ট স্ক্রিনের উপর যদি একটা ক্লিক করি, দেখবেন এখানে অপশন আসছে উইথ, হাইট এবং কর্নার রেডিয়াস, কর্নার রেডিয়াস কত থাকবে। তো উইথ আমাদের ছিল কত, 2 ইঞ্চ, আমি কইছিলাম কত দিয়ে গুণ করতে, 72 দিয়ে গুণ করলে যা হয় তাই, 144। আর এখানে হচ্ছে 3.5 কে 72 দিয়ে গুণ করলে 252। ওকে, আর কর্নার রেডিয়াস 12 পিক্সেল, 12 পিক্সেলই থাক। ওকে, কালার অফ চেঞ্জ করে নিলাম, হোয়াইট কালার দিয়ে করি, এটা স্ট্রোক কালার অলওয়েজ অফ, যখন দরকার কত কত দিয়ে গুণ করে করব, 72 দিয়ে গুণ করবেন। আচ্ছা আচ্ছা, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড, এই যে কর্নার থেকে 0.25 কমে আসছে। আমি যদি অন্য কালার নিয়ে একটু চেক করে দেখি, তাহলে এটা আমি দেখতে পাবো, দেখেন অন্য কর্নার থেকে আমার রাউন্ডেড হয়ে গেছে, ঠিক আছে। আমি কাজ করব হোয়াইট আর্ট বোর্ডে, তো আমি এটা কপি করে রেখে দিলাম, এটা আর্ট বোর্ডটা আমি হোয়াইট করে নিলাম, ঠিক আছে। এটা কন্ট্রোল 2 করে দিলেন, ঠিক আছে। আবার এই আর্ট বোর্ডে আরো একটা দিই, একই সাথে দুইটা আর্ট বোর্ডে নিব। এটা তো এই আর্ট বোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করছি, বাকিটা পরে আর্ট বোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করতে হবে। তো কিভাবে অ্যালাইনমেন্ট করবো পরে আর্ট বোর্ডের সাথে, জাস্ট উইন্ডোতে যাবেন, এখান থেকে আর্ট বোর্ড অপশন আছে, খুঁজে বের করবেন আর্ট বোর্ড। আর তাহলে আর্ট বোর্ডটা ওপেন হচ্ছে, এখন আর্ট বোর্ড 1 সিলেক্টেড আছে, আমি যত কাজ করি আর্ট বোর্ড 1 এর সাথে যাবে। আর্ট বোর্ড 2 সিলেক্ট করে দিলাম, এখন আর্ট বোর্ড 2 এর সাথে অ্যালাইনমেন্ট হবে, ঠিক আছে। যদি আমি এখানে আর্ট বোর্ড 1 সিলেক্ট করতাম, তাহলে আমার আর্ট বোর্ড 1 এর সাথে অ্যালাইনমেন্ট হতো, আর্টবোর্ড 2 সিলেক্ট করলে আমার অ্যালাইনমেন্ট হবে কোথায়, আর্টবোর্ড 2 এর সাথে। মাইক্রোফোনটা অফ করে রাখেন, যারা কথা বলবেন না মাইক্রোফোন অফ করে রাখবেন সবসময়। অনেক ভাই, আমি অফ করে দিই, আচ্ছা হয়েছে অনেক, এটাও হোয়াইট থাকবে, অন্যটা নিলে নিতে পারি আমরা, ঠিক আছে। এটাও লক করে ফেলাই, কন্ট্রোল 2, ঠিক আছে। আবার যদি আমি এটার উপর ক্লিক করি, তারপর পিক্সেলে চলে আসি, পিক্সেল থেকে ইঞ্চিতে আমি চলে আসতে পারবো, নো প্রবলেম, ঠিক আছে। এখন আমাদের সেভ জোন নিতে হবে, আমি দুইটাতে একসাথে নিবো। সেভ জোন তো আমার রেক্টাঙ্গেল টুল দিয়েই নিতে হচ্ছে, আমার তো রাউন্ডেড রেক্টাঙ্গেল দরকার নেই, ঠিক আছে। রাউন্ডেড নিলাম, কর্নারটা শুধুমাত্র রাউন্ড করে নিলাম, ক্লিক করলাম, এখানে 1.75, এখানে 3.25, ওকে। আর্টবোর্ড 2 এর সাথে সিলেক্টেড আছে, আর্টবোর্ড 1, কোনটা আর্টবোর্ড আছে আমি খেয়াল করে নিবো, আর্টবোর্ড, আর্টবোর্ড 1 আছে, আর্টবোর্ড 1 হয়ে গেছে, ঠিক আছে। তো একটা কপি করে রাখবেন আগেই, তাহলে বারবার করা লাগবে না, অল্টার প্রেস করে কপি করে নিলাম। এটা মেক গাইড করে দিলাম, এটাকেও অ্যালাইনমেন্ট করে নিবো আর্টবোর্ড 2 এর সাথে, আর্টবোর্ড 2 সিলেক্টেড। একসাথে কাজ করলে আপনাকে আর্টবোর্ডে খেয়াল রাখতে হবে যে আপনি কোন আর্টবোর্ডে কাজ করতেছেন,
ঠিক আছে, দুইটা সেফ জোন তৈরি হয়েছে, ব্লিড নিছি, কর্নার রেডিয়াস কর্নার বাঁকা করে নিছি, সবকিছু শেষ। এখন আমি জাস্ট ডিজাইনটা কমপ্লিট করার চেষ্টা ভাই, আমার রেক্ট্যাঙ্গেলটা দেখি ছোট হয়ে আসছে খুবই। ওটা কি 1.75 পিক্সেল নিছেন নাকি? একটু দেখতে হবে। হ্যাঁ, 1.75 পিক্সেল নিলে ছোট হয়ে আসবে, 1.75 ইঞ্চি নিলে বড় হয়ে আসবে। ইঞ্চ কিভাবে নিব? রুলারের উপর ক্লিক করবেন, এখান থেকে সব অপশন চেঞ্জ করতে পারবেন, অথবা লিখে দিবেন। যদি মনে করেন যে এখানে পিক্সেল লিখবেন না, পিক্সেল দিবেন, পিক্সেল লিখে দিবেন এখানে। সে আমি দিলাম 1.44 px পিক্সেল, রুলারের উপর ক্লিক করে তো কিছু আসছে না। 2 ইঞ্চ হয়ে গেছে। রুলারের উপর রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন, রাইট বাটন ক্লিক করে ইঞ্চে। হ্যাঁ, আচ্ছা অপশন চেঞ্জ করতে পারবেন। এখানে সে আমি দিলাম, ধরেন যে 252 ইঞ্চ লিখবো না, আমি এখানে পিএক্স লিখে দিলে আমার ওটা ইঞ্চিতে কত হয় সেটা চলে আসবে। ইঞ্চিতে 3.5 চলে আসছে, ঠিক আছে, আমার এটা 8 ইঞ্চিতে আছে, তার জন্য তো ওটা লিখে দিতে হবে, হয় পিএক্স বা আইএন, ঠিক আছে, পয়েন্ট লিখলে পিটি, হয় লিখে দিবেন, না হলে রুলারের ওখানে যেয়ে চেঞ্জ করে নেবেন যে কোনো একটা। এখন আমরা জাস্ট একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট, ফ্রন্ট পার্টে অনলি লোগোটা রাখবো, আমরা লোগোটা রাখবো, এবং কালারটা যে কোনো কালার ইউজ করতে পারি, আমরা আগের কালারটা চাইলে ইউজ করতে পারি, অথবা ব্ল্যাক ইউজ করতে পারি, না চাইলে অন্য কালার ইউজ করতে পারি, অ্যাজ ইউ উইশ, আপনি যে কালার ইচ্ছা সে কালার পছন্দ সেটা ইউজ করবেন। তো আমি এখানে একটা কপি করে রাখছি, কি এটা আমার খুবই কাজে দিবে, এই জন্য কপি করে রাখছি, এবং এটা শুধুমাত্র একটাই না, যেটা নিয়ে কাজ করবো, এবং একটা করে কপি সরাই রাখবো, কারণ আমার কাটাকুটিতে আমার এটা দরকার হবে। সে এটাকে আমি অর্ধেক হিসাবে কাটিয়ে একটু দেখি কেমনটা লাগে। পেন টুল নিলাম, তারপর এটা স্ট্রোক করে নিলাম, কালারটা চেঞ্জ করি, এরকম একটা মানে শেপ নিলাম, এটা একটু আর একটু বড় করে নেবেন, কারণ আমি যেহেতু এটা কেটে বের করবো। বাদ দিলাম, আমি নতুন করে নিবো আবার। আচ্ছা ভাইয়া, উপরে যে লেয়ারটা নিছি, নতুন যে আর্টবোর্ডটা নিছি, এটা কি রাউন্ডেড রেক্টাঙ্গেল থাকবে না নর্মাল? হ্যাঁ ভাই, কোনটা বললেন একটু একটু? এই যে পরে যেটা নেই আমরা, হ্যাঁ এই যে এটা, সাইড দিয়ে নীল বর্ডার হয়ে আছে না, এটার পাশে ডান পাশে, হ্যাঁ, সেফ জোন, হ্যাঁ সেফ জোনটা। সেফ জোন যে অ্যাজ ইউজুয়াল রেক্ট্যাঙ্গেলই নেবেন, এটা রাউন্ডেড নেওয়ার দরকার নাই, 1.75 3.25 অ্যাজ ইউজুয়াল নেব সেফ জোনটা, মাঝামাঝি অবস্থানে যায় এটা। সব বিজনেস কার্ড ইউজ হয়, মাপ সমান ফিক্সড হবে। আচ্ছা আচ্ছা, কালার চেঞ্জ করি তাহলে বোঝা যাবে। এই পজিশন থেকে কেটে নেবো এটাকে, ঠিক আছে, চাইলে এটাকে আর একটু এই ইয়েলো লাইনটা কিভাবে নিলেন এটা যদি আরেকবার একটু দেখেন। পেন টুল, এই যে পেন টুল নিলাম, তারপর ডাক দিলাম, এখানে আমি 50% অর্ধেক যখন আসছে তখন টান দিছি, এইভাবে টান দিছি, আবার শিফট ধরে নিচে আসছি, মানে বাম পাশে যখন সাথে যখন সে অনুযায়ী নিছি, আবার ডান পাশে আমি গেছি তখন স্মার্ট গাইড শো করতেছে, তখন অফ করে দিছি।
এইভাবে নিচ্ছি আর কি। বড় করে নিচ্ছেন কি কাটার জন্য? পরে পরে কেটে তো বাদ দিব আমি, সমস্যা নাই, ওই জন্য বড় করে নিলাম। এখন এইটা এটা আলাদা করব। কিভাবে আলাদা করব? জাস্ট সিলেক্টেড পাথফাইন্ডার টুলে আসবেন, ডিভাইড করবেন, পাথফাইন্ডার টুল ডিভাইড, সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এখন দেখেন এটাকে আমি প্রথমে অনেক সাথে সেট আপ করে দিই, উপরেরটাকে এই পাশে দিব, নিলাম তারপর উপরে আর্টবোর্ডের সাথে দিলাম, এটা সেভ, এটা একটা কপি তৈরি করব। হ্যাঁ, অ্যালাইনটা আরেকবার, কারণ অ্যালাইনে কেন জানি আমাদের যায় না যখন সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেক্ট করলাম, আপনাকে প্রথমে বলছি খেয়াল করতে হবে আর্টবোর্ড কোনটা কাজে আছে, অন আছে, অন অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড, এখন আমি সিলেক্ট করলাম। হ্যাঁ, আমি এই হলুদ দাগে একটা কপি করে নি, ঠিক আছে, edit, copy, edit, paste in font, যেটা ফন্টে পড়ছে ওইটা সিলেক্টেড আছে, কিবোর্ড থেকে shift key press করে থেকে উপরের অংশটা সিলেক্ট করে আমি গ্রুপ করে দিলাম, ঠিক আছে, এটা গ্রুপ করে দিলাম সিলেক্টেড। এখন অ্যালাইন, অ্যালাইন যেহেতু আবার আর্টবোর্ড ওয়ান সিলেক্টেড করে দিলাম, অ্যালাইন টু আর্টবোর্ড, এই যে অ্যালাইন, আমি কালার গুলো চেঞ্জ করবো যদিও, এখানে কালার গুলো এগুলো রাখবো না, আর বাকি এটা অংশটাকে এটাকে গ্রুপ করে নিলাম। এটাকে আমি এখন আর্টবোর্ড 2 এর সাথে অ্যালাইনমেন্ট করব, ঠিক আছে, এটার সাথে অ্যালাইনমেন্ট করে নিলাম, আমি অ্যালাইনমেন্ট নিয়ে চলে আসছি। এখন আমি কালার গুলো চেঞ্জ করি, ঠিক আছে, কালার গুলো আমি এখন চেঞ্জ করব, ঠিক আছে, আনগ্রুপ, এটা দিব, কি কালার ইউজ করি, ব্ল্যাক চেঞ্জ করি এটাকে দিয়ে কালার, আর এটা ব্ল্যাক, ব্ল্যাক এন্ড ব্লু ইউজ করব আমি। ব্ল্যাক করে নিলাম, যা কাজ করছি সবগুলো লক করে দিব একসাথে, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল টু, পুরোটাই লক হয়ে গেছে আলাদা আলাদা ভাবে, এখন দরকার নাই, বলত দরকার হলো আবার নিয়ে আসে। এখন কাজ কমে গেছে, আমাদের লোগো আছে এখানে, নিয়ে চলে আসি, একটাতে লিখে রাখলে পরের গুলো তো আর লিখা লাগে না, ওগুলো তো অটোমেটিক্যালি চলে আসে, ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমি কি করতে পারি, একটু স্পেসিংটা কমাই দিই, ক্যারেক্টারে গিয়ে যাই, ক্যারেক্টার থেকে স্পেসিংটা 50 100 দিয়ে দেখি, যদি ভালো লাগে 100 দিয়ে আমার অ্যালাইন হয়ে যায় তাহলে ভালো, না হলে আমি আবারও চেঞ্জ করবো, ঠিক আছে।
এটি আমার অ্যালাইনমেন্ট হয়ে গেছে। এখন এটা কালার আপনি চাইলে উপরের কালারটা দিতে পারেন, যেহেতু এখানে ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড ব্লু দুটো কালার ইউজ করছে। এই যে উইশ, আপনি কোন কালার ইউজ করবেন? আচ্ছা ব্ল্যাকটা আছে। চাইলে একটু বোল্ড করতে পারেন দোকানে, বাকিটাতে একরকম। তবে একটা কাজ করবো এখানে, সেটা হচ্ছে করতেছি পরে, এটার আগে উপরে কোম্পানি নেমটা বসাই নিন। এটা ছোট করবো আমি যদিও, বাকি নাম ঠিকানা গুলো নিয়ে আসি, পুরোটাকে আমি গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নিয়ে আসলাম। একটু বের হয়ে গেছে সেফ জোন থেকে, একটু তারপর চেষ্টা করবেন যেন বের না হয়ে যায়, ভেতরে যেন থাকে, এরকম চেষ্টা করবেন আপনারা। আনগ্রুপ করলাম না আমি ডিরেক্টলি ওখানে, তাও কাটবো, গ্রুপ আছে আমি একটু আনগ্রুপ করি। আমি ইলাস্ট্রেটরে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা বিজনেস কার্ড তৈরি করলাম, ওটা যখন মকআপ করতে গেলাম তখন ভাই ওটা খয়েরি কালার হয়ে গেল, কালার হয়ে গেল খয়েরি কালার ভাই, কিছুটা মেরুন টাইপের। সর্বনাশ করছে, কাজ করলেন ব্ল্যাক নিয়ে হয়ে গেল মেরুন টাইপের, সমস্যা ভাই। ভাই এখানে আমার একটু কথা ছিল, কারণ আমরা আগের যে কাজটা বানাইলাম অনেকে তো ওই টাইপের কাজ পাবে, তো আমরা কি দুইটা আর্টবোর্ড নিয়ে ওই টাইপের কাজ করতে পারবো একসঙ্গে, না ওই সব আগের আর্টবোর্ডে সব আর্টবোর্ডে কাজ করতে পারবেন ওই টাইপের কার্ডও? এই দুইটা আর্টবোর্ড কেন, দুইটা চারটা পাঁচটা ছয়টা যতটা ইচ্ছা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? আপনার ইচ্ছা নিতে পারবেন। খারাপ টাইপের হইলো, হ্যাঁ বুঝি নাই, মানে এই আর্টবোর্ড যে আর্টবোর্ডে এখন কাজ চলতেছে আমাদের, এটা খারাপ টাইপের আর্টবোর্ড হইলো। হ্যাঁ এটা পোর্ট্রেট, ওটা ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ হিসেবে হবে ওটা, ওইটা এরকম আসবে। ও হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এবার একটু কনফিউশন ছিল তো, এই যে রকম আসবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এবার, ঠিক আছে। আপনি এখান থেকে যদি মনে করেন যে এখানে কাজ করে রাখবেন, মনের মধ্যে কেন খুঁতখুঁতি থাকে ভাই একটা কথা ছিল বলতে পারেন, যে মকআপ ফাইলটা ডাউনলোড করার কি দেখাতে চাইছিলেন? যে মকআপ ফাইল ডাউনলোড না, আচ্ছা দেখাচ্ছি, জি জি এবার আমার কনফিউশনটা দূর হয়ে গেছে, সমস্যা নেই। আলাদা আলাদা সেভ না করে আমার যদি মনে হয় যে আমি কেটেই দিবো, একসাথে সেভ করে রাখবো, বিজনেস কার্ড ল্যান্ডস্কেপ, এই ব্যাক পার্ট আর দরকার নাই। একটা করে রেখে দিলাম, ঠিক আছে বাকিটা ওখানে দেখাই, এটা দরকার আছে কিউআর কোড নিব একটু, দেখেন কিউআর কোড যদি নেওয়ার জায়গা থাকে তাহলে নিব, না থাকলে নেই, মনে হয় না আছে, দিলে এই পাশে দিতে হবে, দিলে ভালো লাগবে না অতটা।
একটু ছোট করে দিই, কোম্পানি নেম, লোগো, আর এখানে একটু কাজ করব সেটা হচ্ছে এটা একটু কপি করে নিয়ে আসি, অন গ্রুপ পরে নিব, এটা নিয়ে একটু বড় নিতে পারি চাইলে। নিলেন, নিয়ে পরে এটার অপাসিটি কমাই দিবেন। প্রিন্টিং এর জন্য মিনিমাম 4% দিলে প্রিন্ট করা যায়, 4% থাকলে প্রিন্ট করা যায়। আমি একটু বাড়াই দিয়ে রাখি, যেহেতু আমি এখন ডিরেক্টলি এটা প্রিন্ট করতেছি না, কিংবা বেশি দিলে তো ভালো লাগে না, 6-7% থাকলেও এটা লক করে দিলাম। আচ্ছা, এটা কি ভাই যত বিজনেস কার্ড দেখছি ওটা মানে সব ল্যান্ডস্কেপ ছিল, এই এরকম এই লম্বা লম্বা এরকম এটাকে দেখিনি আর কি। এই যে দেখা হয়ে গেল, এটা আর দরকার নাই, আমাদের কাজ শেষ। লম্বা অনেকটা ভাই একটা আইডি কার্ডের মতো হয়ে যায়। হ্যাঁ, আইডি কার্ডের মতো হয় না, দেখলে লাইভে থাকলে আমি দেখাইতে পারতাম। Business card, new one, landscape, এটা মানে হচ্ছে portrait। যখন কোনো বায়ার আমাদের business card order দিবে, তখন কি তারা আমাদের ইয়া দিবে, ওই যে আপনার company logoটা দিবে না আমাদের তৈরি করা লাগবে? Company logo দিবে ভাইয়া। আমার এখানে একটা question আছে। হ্যাঁ, শেষ করেন। হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, মনে করেন যে আপনি হচ্ছে লো ব্যাকে হচ্ছে লো যে লোগোটা দিচ্ছেন, মানে বাম সাইডে যে কার্ডটা আছে, এখানে আমি কোন একটা ছবি দিতে চাই। ছবি বলতে কি, সাধারণত বিজনেস কার্ড প্রফেশনাল লেভেলে বিজনেস কার্ড গুলোতে কেউ নিজের ইমেজ ইউজ করে না, খুব কম ক্ষেত্রে। না না না, ওই ইমেজ না, মনে করেন যে পুরো কার্ডটাই, মনে করেন আমি আমার একটা আর্টওয়ার্কের ছবি ব্যাকগ্রাউন্ডটা হিসেবে রাখতে চাচ্ছি। আচ্ছা, মানে সেই ক্ষেত্রে কি করব? ব্যাকগ্রাউন্ডে কার্ড ইয়া দিবেন, মনে করেন যে ব্যাকগ্রাউন্ডে যে লোগোটা আছে আমি ওখানে পুরো ব্যাকগ্রাউন্ডটাই আমার একটা আর্টওয়ার্কের ছবি দিয়ে রাখতাম। আচ্ছা, দাঁড়ান দেখাই দিচ্ছি, ওটাও ইনস্টিটিউট কি আছে। আপনি আর্টওয়ার্কের ছবি দিবেন, একটা আর্টওয়ার্কের ছবি তো আমার কাছে, আমি নিজে তো ড্র করে নি, একটু নিয়ে আসি আমি। ঠিক আছে, গুগল থেকে নিয়ে আসবো। ছবি ডাউনলোড করার জন্য গুগল ইয়া পিকজাবে অথবা আনস প্লাস থেকে নিতে পারেন, পিকজাবেতেও যাই। আনস প্লাস আর্টওয়ার্ক, ভাইয়া আমি আগেই দুঃখিত, যদি কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত কিছু চলে আসে ইমেজ, কারণ এগুলো সাইট গুলো তো এরকমই, সবাই যথেষ্ট বয়স্ক, কেউ কিছু মাইন্ডে নিয়ে না, এটা আমার উদ্দেশ্য প্রণোদিত কোনো কিছু না। আমি দিতেই এই আর্টওয়ার্কটা, আমি বেশি তো যাই না, কারণ এই সাইট গুলোতে হয় কি, ধরেন যে পিকজাবে তো অনেকটা সেফ বলা যায়, যেখানে সেফ সার্চ অপশনটা আছে, যে প্রথমত আপনাকে শো করায় না, কিন্তু তারপরেও কিছু কিছু কন্টেন্ট শো করে যেটা হয়তো অনেক কাছে ওয়ার্ড লাগতে পারে। হ্যাঁ, তো এরকম কিছু যদি লাগে কোনোদিন সার্চ করতে গিয়ে, ইমেজ সার্চ করতে গিয়ে, কেউ কোনো কিছু মানে জাস্ট এজ ইউজুয়াল ইমেজ হিসেবে দেখবেন, আমি সেই আর্টওয়ার্কটা নিব, ডাউনলোড করে নিই। দেখেন আমি যে মানুষ এটা প্রমাণ করতে হচ্ছে আমাকে। ফায়ার হাইড্রান্ট, দমকল, দমকল কতগুলো, এই যেগুলো দমকল, এটা দমকল, এটা দমকল, মানে দেখছেন কখনো কেউ দমকল লাইভে?
হ্যাঁ ভাই দেখছি, দমকলও দেখছি, আবার রাজশাহীতে একটা ফেমাস জিনিস আছে ঢপকল। আল্লাহ কোথায় যে ওপেন হয়েছে, অনেক বড় ইমেজ একটা, সেই আর্টওয়ার্কটা আমি দিব এখানে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে আমি যে একটা কপি করে রাখছিলাম না, এটা দিয়ে কাজে লাগাবো আর কি। যে কপি একটা আমার আছে, তো আর্টওয়ার্কটা প্রথমে নিয়ে আসার পরে এমবেড করবেন, কারণ ইমেজ নিয়ে আসলে লিঙ্ক ধরে থাকে, ওটা লিঙ্কটা তুলে দিতে হয়, এমবেড করে দিলে লিঙ্কটা থাকে না ইমেজের মধ্যে। আমি এখন উপরে বসাবেন এটা, রেঞ্জ বিং টু এই আর্টওয়ার্কের যে অংশটা নিতে চান সে অংশের উপরে এই শেপটা বসাই দিবেন, যে অংশটা নিতে চান আপনি। আমি এই অংশটা আর্টওয়ার্কটা মনে করেন যে আমার রোটেট করতে হতে পারে, যে আর্টওয়ার্কটা আমি রোটেট করে নিলাম, তাহলে আবার ম্যাক্সিমাম ইয়াগুলাই থাকবে তখন। আচ্ছা রোটেট করে নিলাম এই যে। আচ্ছা আচ্ছা, আমি এখন মনে হয় যে এটা রোটেট করার চেয়ে আমার আগের অপশনটাই ভালো ছিল, এটা রোটেট করে আসলে পোর্ট্রেট ইয়া ল্যান্ডস্কেপ আর্ট পোর্ট্রেট করলে ভালো দেখায় না, কারণ আপনি এখানে কালার দেখেন ম্যাক্সিমাম কালারটা ব্লু কালার মাঝে, যখন আপনি কর্নার থেকে নিতে যাবেন স্যাম্পল গুলো তখন ভালো আসবে না, ঠিক আছে। বরঞ্চ এখান থেকে যদি আমি স্যাম্পল নিই তাহলে আমার প্রত্যেকটা কালারই আসার সম্ভাবনা থাকে, প্রয়োজনে আমি এটাকে একটু ছোট করে নিই, আর একটু একটু ছোট করবো না একটু বড় রাখি, এখানে হইতে সেই অংশটা নিব আমি, ঠিক আছে। আপনি যে কোনো অংশ নিতে পারেন এখান থেকে, যে অংশ দরকার এই দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, নিচের ছবিটা সহ উপরের শেপটা দুইটা একসাথে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, ওকে ক্লিপিং মাস্ক করে দিলাম। হ্যাঁ ক্লিপিং মাস্ক করে দিয়ে এই যে অপশনগুলো আছে এগুলোকে একটু গ্রুপ করে নেবেন, কারণ এগুলো পরবর্তীতে না হলে প্রবলেম করবে আপনার। আচ্ছা ওয়ালটা ধরে কেন টান দিলাম, কোম্পানি নেম আছে, কোম্পানি নেমটাও জাস্ট বরাবর থাক এখানে, আমি অনলি ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ড সব যা আছে আমি সবকে নিয়ে চলে আসলাম বাহিরে, কারণ আছে না হলে একটু প্রবলেম করবে সে প্রবলেমটা, কারণ এটাকে তো আমি একেবারে ব্যাকেও দিতে পারতেছি না। হ্যাঁ ব্যাকের জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে দিব, কিন্তু এগুলোর নিচে ঝামেলা করবে অনেক। তো যাই হোক এটাকে আমি এখন অ্যালাইনমেন্ট করে দিই আর্ট বোর্ড অনের সাথে, আর্ট বোর্ড অনের সাথে অ্যালাইনমেন্ট করে দেবো, অ্যালাইনমেন্ট করে দিছি। এখন পুরো সেকশনটাকে আমি এখানে বসাই দেবো, তার মধ্যে এটা তো আনগ্রুপ আছেই, আমার যে ব্যাকগ্রাউন্ডটা যেটা এটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা একবারে পেছনে চলে যাবে, ওটা সেন্ড টু ব্যাক করাইছিল ওটা ব্যাকে চলে গেল। এটাকে এখন লক করে দিই কন্ট্রোল টু, হ্যাঁ পুরোটাই কপি করছি না, পুরোটাকে এখন আমি একটু গ্রুপ করে দিই। আমি যদি এটাকে অ্যালাইনমেন্ট করে দিই, ওই যে ব্রিং টু ফ্রন্ট করতে হবে, দেখেন এটা অলরেডি পেছনে চলে গেছে, কারণ আমি সব শেষে যেটা ড্র করবো সেটা থাকবে সবার সামনে, এটা প্রবলেম, যখন যত শেষে ড্র করবেন সেটা থাকবে সবার সামনে। এখানে আমার গ্রুপ করা ছিল না, ছিল না হচ্ছে গ্রুপ, ও গ্রুপ আছেই, এটা ব্রিং টু ফ্রন্ট করে নেবেন, ফ্রন্ট ঠিক আছে উপর থেকে সমান। এখন যেহেতু আর্টওয়ার্কটার সাথে এটা যাচ্ছে না, আপনি এখানে কালারগুলো চেঞ্জ করলে আর্টওয়ার্কটার সাথে এটা দেখা যাবে, যেমন এই জিনিসটা আমার দরকার নাই এখন, আমি যে ওয়াটারমার্ক করতে যাচ্ছিলাম সেটা দরকার হবে না তাহলে। যদি এখন আমি চাইলে তো নীলের অপাসিটি কমায় দিতে পারবো, তাই না? সব করতে পারবেন, সবার অপাসিটি কমাইতে বাড়াইতে সবকিছু করতে পারবেন, একটু কমায় দিয়ে দেখুন। এটা করার জন্য দেখি একটু এই থিংকিংটা পুরো আর্টওয়ার্কে না দিয়ে একটু ওয়েট দেখি জিনিসটাকে একটু ভালো লাগানো যায় কিনা বেশি, ঠিক আছে এটার দরকার নেই। এটা বাইরে রাখলাম, একটু ভালো লাগানোর জন্য যদি ভালো লাগানো যায় আর কি, সেটা দেখি দেখি। আমার আর্টবোর্ডেরও কোনো ক্ষতি হবে না, আমার ডিজাইনের কোনো ক্ষতি হবে না, আমার আর্টওয়ার্কটা থাকবে,
ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে দেখা যাবে আচরটা এটার উপর দিয়ে। তো যাই হোক, একপাশে দিলাম, একপাশে ক্লিপিং মাস্ক করলে একটা প্রবলেম থাকে, অনেক সময় প্রবলেমটা শো করে, সেটা হচ্ছে এই এক্সট্রা অবজেক্টটা। এখানে ক্লিপিং মাস্ক করছি, দেখেন আমার পুরো একটা আর্টওয়ার্ক বাইরে সিলেক্টেড হয়ে আছে, মানে আমি যত বড় ইমেজটা ছিল পুরোটাকে কিন্তু শো করতেছে এখানে। যদি এটা শো করবে না কোথাও, আর যদি করেও তাহলে ফটোশপে গিয়ে জাস্ট ইমেজটা এটা চেঞ্জ করে নেবেন, এই মানে সাইজটা চেঞ্জ করে নিলে হয়ে যায়। যাই হোক, এটা আমি এখন সেভ দিই, অলরেডি সেভ করছি, তাহলে কন্ট্রোল এস দিলেই হবে, নাহলে কন্ট্রোল শিফট এস দিবেন। ঠিক আছে, আচ্ছা এখন আমি এটাকে বের করে নিই, এক্সপোর্ট, এক্সপোর্ট এজ। এখানে খেয়াল করেন, আমি যখন একটা আর্টবোর্ড ছিল তখন আমি কিন্তু প্রবলেম ছিল না বের করার সময়, কিন্তু এখন তো আমার দুইটা আর্টবোর্ড, আমি কোনটাকে বের করবো? তো এখানে ইউজ আর্টবোর্ড আছে, রেঞ্জ আছে, সবকিছু আছে। আপনি যদি ইউজ আর্টবোর্ড করে দেন তাহলে অল করে দিলে একসাথে বের হবে সবগুলো, আপনি যদি রেঞ্জ দেন তাহলে একসাথে এক থেকে দুই দিলে এক দুই বের হবে। যদি মনে করেন যে না আমি শুধুমাত্র এক নিব তাহলে এক নিতে পারবেন, শুধুমাত্র দুই তাহলে শুধুমাত্র দুই। আমি অল করে দিলাম একসাথে, ডেস্কটপ এক্সপোর্ট করে দিলাম, একটা শো করবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার সাইডে কিছু এক্সট্রা অংশ দেখাচ্ছে যে বাইরে আছে, ফাঁকা দেখাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন কি সবাই? এই ফাঁকা দেখার কারণ হচ্ছে আমি ক্লিপিং মাস্ক করছি, এই জন্য আমি তখনই বলছি ক্লিপিং মাস্কের সময় একটু প্রবলেম হতে পারে, তো এই জন্য ফাঁকা দেখাচ্ছে। এটা নট এ প্রবলেম, আমি ওকে করে দিলাম, এটা বের হয়ে গেল, অলরেডি দুইটা দুইটা চলে আসছে এখানে। এই যে বিজনেস কার্ড পোর্ট্রেট ল্যান্ডস্কেপ ফটো, দেখলে দেখতে খারাপ লাগবে। এখন মকআপ করি আমরা ফটোশপে, টান দিয়ে ফটোশপে নিয়ে আসি, হচ্ছে যে ক্লিপিং মাস্ক করার জন্য এই অংশগুলো গ্যাপ পড়ে আছে। ঠিক আছে, আমাদের আগের বার কি ছিল, ফুল ফিল ছিল, এবার ক্লিপিং মাস্ক দেওয়ার জন্য এই অবস্থা। তো নো প্রবলেম, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এটাতে মকআপ করি, এটার জন্য কি কোনো প্রবলেম হবে না? কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলাম, তারপর শিফট ধরে ঘোরাবেন, শিফট ধরে ঘোরাবেন যেন পুরোটাই ঘুরে। আর এখান থেকে অ্যালাইনমেন্ট, অ্যালাইন টু ক্যানভাস, নিচের গুলো অফ, আই অফ করে দিলাম নিচের গুলোর, কন্ট্রোল এস একটা আসছে, আরো একটা আসবে, সেটা হচ্ছে নাম ঠিকানা বসাই আমরা, এটা ব্যাক কি ওপেন করলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, সিট ধরে ঘুরাই নিছি, দেন হিট ওকে, অ্যালাইনমেন্ট, আর নিচের গুলো যত যা আছে সব অফ। আচ্ছা ভাই, আমার আমাদের সাথে আমাদের কাছ থেকে কোন ফাইল যাবে, মকআপ ফাইল না পিএন? এই ফাইলটা আপনি বায়ারকে দেখাবেন আপনার কাজের জন্য, এটা দেখাবেন যে আমার কার্ডটা এরকম। ঠিক আছে, বায়ার দেখে চুজ করবে, তাকে এআই ফাইল দিবেন, ইপিএস ফাইল দিবেন, পিএনজি ফাইল দিবেন, পিএনজি ফাইল দিবেন জাস্ট আবার দেখার জন্য, আর এআই আর ইপিএস ফাইল দিবেন প্রিন্ট করার জন্য। ঠিক আছে, প্রিন্টিং এর জন্য এখন ইপিএস ফাইল সবসময় দেখে চলতেছে, ইপিএস ফাইল দিবেন, সেটা দিয়ে বায়ার প্রিন্ট করবে। ঠিক আছে, এটা সিঙ্গেল কার্ড করে রাখতে পারবেন, সিঙ্গেল কার্ডটাও করে রাখলেও পারবেন, ম্যাক্সিমামটা করে রাখলে পারবেন, ম্যাক্সিমামটা রাখি, সমস্যা নেই। কন্ট্রোল শিফট এস কম্পিউটার, এটা আমরা যে বিজনেস সেভ করে রাখবো,
হয়ে গেছে আমাদের, আমাদের একটা কার্ড, এইটা আমাদের একটা কার্ড, দুটা কার্ড আমাদের রেডি। ঠিক আছে, আপনারাও কার্ড রেডি করবেন, সবাই 5টা করে বিজনেস কার্ড তৈরি করবেন আজকে। ঠিক আছে, সবাই 5টা করে বিজনেস কার্ড তৈরি করবেন, তৈরি করে আমাকে দেখাবেন। আর আর কি বলবো, কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। ভাই মগব ভাই সেন্টারে তো একজন 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 বলেন, দুইজন একসাথে বলে কিছু হবে। মগবের বিষয়টা তো জানেন, মগবের বিষয়টা মগবের লিংক দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ও আচ্ছা আচ্ছা, ডাউনলোড করে নিন। কত কষ্ট করে আপনাদের, ওটা ভালো হয়। যে ফাইলের মধ্যে ফাইলটা শেয়ার করে দিচ্ছে, এখানে সব মকআপ আছে, লোগো, বিজনেস কার্ড, টি শার্ট, ফ্লায়ার, সব মকআপ আছে, ডাউনলোড করে রেখেছি। ভাইয়া বলেন, ভাইয়া চার জিবি র‍্যামে যদি ফটোশপ ডাউনলোড করি তাহলে কি প্রবলেম হবে কোনো? কিসে বুঝি নাই, মানে ল্যাপটপের 4 জিবি র‍্যাম, ইলাস্ট্রেটর তো আছে, আর যদি ফটোশপ ডাউনলোড করি তাহলে কোনো প্রবলেম হবে? আমার ল্যাপটপের নেট পিনও আছে। একটু হ্যাং হবে মাঝে মাঝে, আর কিছু হবে না। মানে এসএসডি লাগানো আছে, এসএসডি লাগানো থাকলে ভালো, পিসি ফাস্ট চলবে। তবে র‍্যামটা একটু বাড়ান, মানে প্রবলেম করবে না, এসএসডি থাকলে অতটা প্রবলেম করবে না। নতুন দেলোয়ার ভাই সেদিন এটা কিনছেন নতুন। হ্যাঁ ভাইয়া কিনে দেন, দেলোয়ার ভাইয়া কিনে দেন। দেলোয়ার ভাই একটা কনফিগারেশন কি ছিল, একটা কনফিগারেশন কি ছিল আপনারটা? কোরাই 5 কিনছি আমি, কোরাই 5 কোন কোম্পানি? ওয়ালটন। ওয়ালটন কিনছেন, এত দাম দিয়ে ওয়ালটন কিনলেন কেন? এইচপি কিনছেন,